সংসারে সুখ শান্তি না থাকা, স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা, পারিবারিক যেটা স্থিতি সেটা না থাকা, তার কয়েকটি কারণ আমি পেয়েছি। তার মধ্যে একটা হলো যে সংসারে ফাটল ধরার কারণ হলো যে স্বামীর প্রতি স্ত্রীর শ্রদ্ধাবোধ না থাকা, ভালোবাসা না থাকা, আনুগত্যশীলা স্বামীর প্রতি একজন নারীর না হওয়া, এটা হলো সংসারের বিচ্ছেদের অন্যতম একটা কারণ। স্বামীর প্রতি শ্রদ্ধাবোধ যদি না থাকে, সেই সংসারে কখনো সুখ আর সমৃদ্ধি কশিন কালেও আসবে না। আমার নারীদের জন্য চারটা আমলের কথা বলা হয়েছে, মাদের জন্য, বোনদের জন্য চারটা আমল করলেই তারা আল্লাহাকের জান্নাতে যাবে। এক নম্বর হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, মাহে রমজানে রোজা রাখবে, পর্দা করবে, আর স্বামীর আনুগত্য করবে, স্বামীর খেদমত করবে। এই চারটে কাজ করলেই মায়েদের জন্য জান্নাত, সুবহানাল্লাহ বিহামদি। কিন্তু ওই যে বললাম যে চারটি কাজের একটা হলো স্বামীর প্রতি আনুগত্যশীল হওয়া, এটা যদি না থাকে সেই সংসারে কোনোদিন শান্তি আসে না। আমরা দেখি অনেক স্ত্রীদেরকে তারা তাদের স্বামীর সাথে অত্যন্ত খারাপ আচরণ করে থাকে, কটুভাষী হয়ে থাকে, কর্কশভাষী হয়ে থাকে, স্বামীর সাথে যেন কখনোই একটু হাসি মুখে কথা বলতে পারে না। দেখা যায় নুন থেকে, পান থেকে নুন চুন খসলেই স্বামীর সঙ্গে কর্কশভাষী হয়ে ওঠে, খারাপ আচরণ করে। এতে করে স্বামীর মনেও ওই স্ত্রীর প্রতি ঘৃণার সঞ্চার হয়, এক পর্যায়ে সেই সংসারের শান্তি বিনষ্ট হয়ে যায়, পারিবারিক বিচ্ছেদ ঘটে, ডিভোর্সের পর্যায়ে চলে যায়। স্বামীর সঙ্গে কখনোই খারাপ আচরণ করা যাবে না, স্বামীর প্রতি শ্রদ্ধাবান থাকতে হবে প্রতিটা স্ত্রীর জন্য। এটা আপনার সংসারের শান্তি আর সমৃদ্ধি আনার জন্য অত্যাবশ্যকীয় কাজ। এর বাইরে কখনোই একটি সংসার সেটা কখনোই ভালোবাসার বন্ধনে আবদ্ধ হবে না, সেখানে কখনো সুখ শান্তি বিরাজ করবে না। দেখা যায় নিজের স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে, বাজারে গেছে হয়তো কিছু কিনে আনছে, বাজার সদাই কোনো জিনিস যদি সেখানে খারাপ হয় বা আনতে মনে না থাকে, ঝাঁঝালো ভাষায় স্ত্রী স্বামীর সঙ্গে কথা বলে, তোমাকে এটা বললাম, ওটা বললাম, এটা করি, ওটা বলি, তুমি কিছুই বোঝো না, তুমি কিছুই শোনো না, তোমার বুদ্ধি কম, এই ধরনের কথাবার্তা অনেক সময় স্ত্রী আর স্বামীদেরকে বলে থাকে। অথচ পক্ষান্তরে দেখা যায় স্বামীর যদি কোনো বন্ধু বাড়িতে আসে, তখন কিন্তু তার সঙ্গে নরম ভাষায় কথা বলে এবং বলবে, দেখবেন অনেক নারীরা আছে যে হ্যাঁ আপনার ভাই এত বাসায় নেই, আসেন বসেন, চা খেয়ে যান, এরকম নানা ধরনের শ্রুতি মধুর কথা বলে তাদের দৃষ্টি আকর্ষণ করতে চায়। অথচ হাদিসের ভিতরে এটাকে হারাম বলা হয়েছে, বলা হয়েছে নারীরা যখন পর পুরুষের সঙ্গে কোনো কথা যদি বলতেই হয় একান্ত, তাহলে কর্কশ ভাষায় বলবে, শ্রুতি মধুর কণ্ঠে তাদের সঙ্গে কথা বলবে না, কারণ নারীদের কণ্ঠস্বর এটাও একটা পর্দার অন্তর্ভুক্ত। তো পারিবারিক সম্পর্ক যে টানায় পড়ান, যে ভাঙন, এই টানা পড়েন আর ভাঙনের অন্যতম একটা কারণ হলো স্বামীর প্রতি শ্রদ্ধাবনত না হওয়া, স্বামীর সাথে ভালো ব্যবহার না করা, এগুলির কারণে সংসার ভেঙে যায়। আজকে আমরা মিডিয়াতে একটা খবর আমাদের সামনে বারবার আসছে, বারবার আসছে, এই খবরগুলি আমরা দেখতে চাই না, তারপরও পেপার পত্রিকার নিউজ চ্যানেলগুলো, ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় দেখবেন যে এই খবরগুলি আসতেছে। বাংলাদেশের একজন নায়ক দম্পতি আছে, ওমর সানি আর মৌসুমী, তাদের বিষয়ে বলা আমাদের কোনো উদ্দেশ্য না, যাক এখান থেকে একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই। তো এই নায়ক দম্পতির পেপার পত্রিকায় যেটা লিখতেছে যে তাদের সংসারে নাকি ভাঙন সৃষ্টি হয়েছে, কি কারণে, যে আরেক নায়ককে এই নায়ক ওমর সানি চড় মেরেছে, এর পরিবর্তীতে ওমর সানির স্ত্রী মৌসুমী সে নিজের স্বামীর পক্ষপাত না করে যাকে চড় মারা হয়েছে জায়েদ খান, তার পক্ষপাত করে বলছে জায়েদ খান ভালো ছেলে। আর এটা স্বাভাবিক, যদি স্ত্রী নিজের স্বামীর পক্ষ না নিয়ে ভিন কোনো পুরুষের পক্ষ নেয়, এতে তো সম্পর্কের বন্ধন আর অটুট হবে না, বরং সম্পর্ক আর ভালোবাসার বন্ধন তো ধীরে 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 ছিন্ন হতে থাকবে। এর অন্যতম এখান থেকে যে মেসেজটা দিতে চাই, এই কথা তাদের নায়ক নায়িকাদের কথা বলা আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো এখান থেকে মেসেজ হলো যে স্বামীর প্রতি আনুগত্যশীল না হওয়ার কারণে, স্বামীর প্রতি ভীত সদ্য না হওয়ার কারণে যে দীর্ঘ সময়ের সংসার, সেখানেও এখন টানা পড়েন শুরু।
আর কপাল পোড়া মুসলমান আজ তারা নায়ক নায়িকাদেরকে তারা আইডল বানায়, নায়ক নায়িকাদেরকে ফলো করে। অথচ এদের পারিবারিক জীবন, এদের চারিত্রিক জীবন কত জঘন্য। কিছুদিন আগে একটা নিউজের ভিতরে দেখলাম যে একজন তথাকথিত মডেল অথবা নায়িকা হবে, নিউজে আমি পড়লাম যে সে তার একটা স্বামীকে ডিভোর্স দিয়েছে, দিয়ে ভারতের আর একজনকে সে বিবাহ করেছে। তো ভারতে বিবাহ করার আরেকজনকে বিবাহ করার পরে সেখানে নিজের ওই স্বামীকে রেখে আর একজনের সঙ্গে সে অবৈধ সম্পর্ক এখন স্থাপন করেছে, মিডিয়ার খবর। এমন চরিত্র যাদের, তারা কখনো আমাদের আইডল হতে পারে না। একজন মুসলমান হিসাবে, একজন মুমিন হিসাবে আমরা তাদেরকে ফলো করতে পারি না। আমরা শুধু ফলো করবো একজনকে, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর বিশ্বনবীর আনিত জীবন ব্যবস্থা ছাড়া কোনো কিছু দিয়েই মানুষ সুখ শান্তি আর সমৃদ্ধি কোশ্চিন কানেও লাভ করতে পারবে না। ভাইরা, আমার বলছিলাম যে সংসার কেন টেকে না, তার ভিতরে অন্যতম কয়েকটি কারণের হলো যে স্বামীর প্রতি শ্রদ্ধাবোধ না থাকা, স্বামীর প্রতি ভালোবাসা না থাকা, স্বামীর আনুগত্য না করা, এই কয়েকটি কারণে কিন্তু সংসারগুলো নষ্ট হয়ে যায়, স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ ঘটে যায়। এজন্য তো কেউ একজন বলেছেন যে সংসার সুখী হয় রমণীর গুণে। রমণী যদি ভালো না হয়, রমণী যদি শুধু নিজেরটাই বোঝে, স্বামীর দুঃখ কষ্ট না বোঝে, সেই সংসারে কখনোই কোশ্চেন কালে সুখ আসে না। অথচ স্বামীর কত মর্যাদা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আল্লাহ নবীর সামনে একবার জঙ্গলের একটা উট এসে সেজদাই পড়ে গেল, সাহাবায়ে কেরাম এটা দেখে অবলোকন করে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তারা রসুলকে ডাক দিয়ে বললেন, ইয়া রসুলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জঙ্গলের উট পর্যন্ত আপনাকে সেজদা করলো সম্মানার্থে, আমরাও আপনাকে সেজদা দিয়ে সম্মান করতে চাই। বিশ্ব পয়গম্বর বিশ্ব নবী সাহাবাদেরকে বললেন, সাহাবীরা রে, দুনিয়াতে কোনো মানুষকে যদি অপর কোনো মানুষকে আমি সেজদা করার অনুমতি দিতাম, বৈধতা দিতাম, তাহলে আমি তামাম পৃথিবীর সব স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে। কত বড় মর্যাদা স্বামীকে দিয়েছেন আল্লাহ রসুল। কিতাবের মধ্যে রাখা হয়েছে, স্বামীর আগে যদি কোনো স্ত্রী মারা যায় আর স্বামী স্ত্রী জানাজায় যদি শরিক হয়, জানাজায় শরিক হওয়ার পরে স্বামী যদি এতটুকু সাক্ষ্য দেয় যে আমার স্ত্রী বড় ভালো ছিল, আমার স্ত্রীটা আমার মনের মতো ছিল, এতটুকু সাক্ষ্য যদি কোনো স্বামী তার স্ত্রীর ব্যাপারে দেয় জানাজার পরে, আল্লাহ নবী বলেন যে স্বামীর ওই সাক্ষ্য দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই স্ত্রীর তামাম জিন্দেগির সব গুনাহগুলো ক্ষমা করে দেন। ওই স্ত্রী জান্নাতি হয় স্বামীর ঘোষণার কারণে। এজন্য স্বামীর খেদমত করতে হবে, স্বামীর আনুগত্য হতে হবে। স্বামীর আনুগত্য করা ছাড়া কোন স্ত্রী কিন্তু আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না।